আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা যখন ফোন দিয়ে আমাদের কোনো ফটো উঠাই, ঠিক তারপরে আমাদের মাথায় একটা চিন্তা চলে আসে যে কিভাবে এই ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তারপর আমরা ইউটিউবে ঘাটাঘাটি করি, খুঁজে দেখি যে কোন অ্যাপ ইউজ করলে এটা করতে পারবো। সো যাই হোক বন্ধুরা, আপনাদের আর দুশ্চিন্তার কারণ নেই, ওই চিন্তার অবসান নিয়ে আমি আসলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের জন্য, তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, হয়তো এই 2-3 মিনিটের ভিডিও দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং অন্যকে শেখাতে পারবেন। তো যাই হোক, কোনো অ্যাপ ছাড়াই অসাধারণ কাজটি করতে চাইলে ফুল ভিডিও দেখতে থাকুন বন্ধুরা। তো এই কাজটি করার জন্য আপনাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, জাস্ট ছোট্ট একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ছোট্ট একটা ওয়েবসাইট ব্যবহার করে আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড মাত্র কোনো ঝামেলা ছাড়াই নিমিষেই চেঞ্জ করতে পারবেন। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করা যাক। তো সর্বদা আমাদেরকে যে কাজটি করতে হবে, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখুন এটা হচ্ছে ডিসক্রিপশন বক্স, এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম লিঙ্ক দেওয়া আছে, এই যে দেখুন নিচের দিকে, সরাসরি এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন, এই লিঙ্কে চলে যাবেন। লিঙ্কে চলে যাওয়ার পর আপনাদেরকে সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে, দেখুন এরকম ইন্টারফেস জাস্ট আপনাদের সামনে শো করাবে। তারপর দেখতে পাচ্ছেন এই যে আপলোড ইমেজ, এটার উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি এখানে শো করবে। তো তারপর আপনারা ব্রাউজে চলে যাবেন, ব্রাউজে চলে যাওয়ার পর এখানে আপনার গ্যালারি শো করবে, দেখুন। তো এখানে গ্যালারি শো করবে, তো দেখুন এখান থেকে আপনাকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। তো যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, আমি সেই ফটোটার ওপর একটা ফটো নিচ্ছি, দেখুন এই ফটোটা নিলাম। ধরুন নেওয়ার পর ওই ফটোর উপর ক্লিক করবেন, করার পর অটোমেটিক্যালি এখানে কাজ হতে থাকবে, দেখুন দেখুন আপলোডিং হচ্ছে বন্ধুরা। এখানে একটু ওয়েট করেন, সবাইকে ওয়েট করতে হবে, এখানে একটু লোডিং হয়। তো দেখুন কাজ হয়ে গেছে, দেখুন এই যে দেখুন বন্ধুরা, ভালো করে দেখুন, আপনারা ভালো করে দেখুন, এখানে কিন্তু অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে আমার ফটোর। তো এইভাবে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এডিটে ক্লিক করে এর ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখানেই দেখুন, এডিটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আপনারা কাজ করতে পারবেন আরও। তো দেখুন নিচের দিকে ভালো করে দেখুন, এই যে এখানে DSLR করতে পারবেন, তারপর এখানে বিভিন্ন ধরনের অপশন, পিছনের ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন, অনেক অপশন আসছে দেখুন বন্ধুরা, অনেক ব্যাকগ্রাউন্ড এখানে সেট করতে পারবেন, দেখুন এরকম বিভিন্ন, এই যে এখান থেকে বিভিন্ন এক কালার যে পাসপোর্ট সাইজ ফটোগুলো আছে সেটাও করতে পারবেন। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে এটাই সেভ করে দেখাবো, ঠিক আছে। তো দেখুন এটা করার পর আপনারা এখান থেকে এই যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর যে দেখুন নিচে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ওপেন করে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এভাবে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এখানে কিন্তু কোনো ঝামেলা হলো না বন্ধুরা, তো কোনো বিভিন্ন অ্যাপস ইউজ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন তো অনেক ঝামেলা হয়। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন মানে ভিডিওটা কেমন হয়েছে, আপনার মতামত, আমি ছোটো ভুল ত্রুটি হতে পারে, তো কমেন্টে আমার মতামত জানিয়ে দিবেন আপনাদের, আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমার উপকার হয় বন্ধুরা। তো পরিশেষে একটি কথাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাকিব টেক ইউটিউব চ্যানেলের সাথে সদাসর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে, ধন্যবাদ।